হাই বন্ধু, আমি দীনেশ, আমার ছাদ বাগানে তোমাদের স্বাগত। তা বন্ধুরা, আজ তোমাদের আমি যে গাছটার পটিং দেখাবো সেটা ওয়ানভিসা হার্ডি ওয়াটার লিলি। এই ওয়াটার লিলির কীভাবে পটিং করলে বা কীভাবে লাগালে খুব তাড়াতাড়ি ফুল আসবে, এই সেই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরবো। তা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো। তা বন্ধুরা, এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু ওয়ানভিসা হার্ডির ওয়াটার লিলির কিন্তু ফুল। অর্থাৎ এই ওয়াটার লিলিগুলো কিন্তু একটু খাবারটা বেশি দরকার হয়, এবং এই শীতের শেষে তোমাদের যদি আবার রিপোর্ট করে দাও তাহলে দেখবে গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। দেখো, এই যে আমার গত বছরে যে গাছটা ছিল সেই গাছটারই বাল্বগুলো আমি তুলেছি, সেই বাল্বগুলোকে আমি এখানে বা এই ভাল্বটাকে আমি এখানে রিপোর্ট করে তোমাদের দেখাবো। দেখো, আমি যে মাটিটা নিয়েছি, আর তোমাদের সব সময় খেয়াল রাখবে যে একটু সাইড করে তোমাদের কিন্তু এই গাছগুলো পটিং করতে হবে। অর্থাৎ যে গামলাতে তোমরা নিচ্ছ তার থেকে 2 বা 2.5 ইঞ্চি পরেই কিন্তু তোমাকে লাগাবে। যেভাবে লাগাতে হবে সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আর যে মাটিটা তৈরি করবে সেই মাটিটা নিচের দিকে তোমরা 1.5 থেকে 2 ইঞ্চি গোবর সার বা ভার্মি দিয়ে, একটু হাড় গুঁড়ো দিয়ে তার উপরে কিন্তু তোমরা কাদা দেবে। মোটামুটি যতটা হাইট তোমরা নিচ্ছ তার অর্ধেকটা পর্যন্ত তোমরা এই কাদামাটি নেবে নিচের দিকে সার দিয়ে তার উপরে, আর বাকিটা তোমাদের জল দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই গাছটা যেটা মুখটা সেটা ভিতরের দিকে রেখে পিছনের দিকটা তোমাকে কিন্তু একটু কাত করে এখানে এইভাবে লাগিয়ে দেবে। তাহলে কিন্তু তোমার এই গাছটা যখন একটু বড় হবে সে তখন বাড়ার জায়গাটা পিছনের দিকে কম পাবে, ফলে সে চাইবে তাড়াতাড়ি ফুল দিতে। এর আগেও তোমাদের আমি কলোরাডোটা পরিচর্যা দেখিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম এই কথা। দেখো, এখানে আমি আর একটা চারাও এখানে আমি পটিং করেছি, এই যে এই চারাটাও কিন্তু ওয়ানভিসার চারা, দুটো আমি পাশাপাশি লাগিয়ে দিয়েছি। লাগানোর পর তোমাদের যেটা বলেছি পুরোটা, দেখো আমি এইখানে যে জল দিয়ে পুরোটা ভরে দিয়েছি, এভাবে তোমরা রাখবে। আর ওয়ানভিসাতে খাবারটা একটু বেশি লাগে, ফলে তোমাকে সপ্তাহে 1 দিন বা 10 দিনের মাথায় কিন্তু তোমাকে খাবার দিতে হবে। কি খাবার দেবে বা কিভাবে খাবার তৈরি করলে বা কিভাবে গাছটাতে সার দিলে গাছটা খুব তাড়াতাড়ি ফুল আসবে, তারও একটা ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসব। এর আগের ভিডিওতে কলোরাডোতেও আমি বলেছিলাম কিভাবে খাবার দেবে, তবে কিভাবে খাবার তৈরি করব সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু পরবর্তীতে তোমাদের সামনে হাজির হব।